বিএনপি গতকাল সারা বাংলাদেশ থেকে সন্ত্রাস বাহিনী ঢাকা একটা নৈরাজ্য করার প্রক্রিয়া করেছিল। আমরা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে ভোয়াপুর গোপালপুরে যেখানে খুনি সালাম পিন্টুর সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় যুবদলের প্রেসিডেন্ট তারা একটা সন্ত্রাস বাহিনী নিয়ে এখানে একটা সন্ত্রাসের প্রক্রিয়া করেছিল এবং চেষ্টা করেছিল, তারই প্রতিবাদে আজকে এই শোভাযাত্রা এবং আমরা প্রত্যেকটি এলাকায় গোপালপুর ভোয়াপুর আমার নির্বাচনী আসনে ঐক্যবদ্ধ হাজার হাজার লোক রাজপথে নেমেছে। এই বিএনপি সন্ত্রাসীদের আর কোনোভাবে রাজপথে নামতে দেওয়া হবে না। তারা রাজনীতি করতে পারবে, আন্দোলন করতে পারবে, কিন্তু তারা যে নৈরাজ্য করবে সেই নৈরাজ্য আমরা করতে দেব না। আজকে নৌকার যে জোয়ার সারা বাংলাদেশে এবং আমার টাঙ্গাইলে যে উন্নয়ন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, তারই প্রমাণ আজকে মানুষ হাজার হাজার মানুষ বের হয়ে আসছে। এবং কি আগামী নির্বাচনে জনৈতিক শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের সমর্থনে বঙ্গবন্ধুর আদর্শকে ঘিরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং কি এই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য নৌকা মার্কেটকে জয়যুক্ত করার জন্য মানুষ ঐক্যবদ্ধ, তারই আজকে প্রমাণ আমরা শোভাযাত্রা। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, ছাত্রলীগ যুবলীগ সকলে মিলেই আমরা ঐক্যবদ্ধ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে অনেক প্রার্থী থাকতে পারে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, প্রার্থী আওয়ামী লীগ বড় দল, প্রার্থী থাকবেই। আমরা যে নৌকা মার্কেট এটা নেত্রী যাকে মনোনীত করবে এটাই স্বাভাবিক, আমরা নেত্রীর প্রতি শ্রদ্ধাশীল, দলের প্রতি শ্রদ্ধাশীল। এই বিএনপি জামাত জানি ভোয়াপুর গোপালপুরে পুনরায় জয় করতে পারে না, তার প্রতিবাদে আমরা এই শোডাউনটা করছি। বিএনপির আগুন সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুলতান সালাম পিন্টু টুকুকে এই টাঙ্গাইলের ভোয়াপুরের থেকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ভোয়াপুর উপজেলা শাখা আজকে আওয়ামী লীগ যুবলীগের সাথে রাজপথে তারা নেমেছে। বিএনপি জামাতকে আমরা প্রতিহত করার জন্য আজকে মাঠে নেমেছি এবং কি ভোয়াপুর গোপালপুরে বিএনপি জামাত শিবিরের যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের ভূয়াপুর গোপালপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্যের ডাকে ভূয়াপুর গোপালপুর থেকে প্রায় 5-6 হাজার মোটর সাইকেল নিয়ে সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমরা তার প্রতিবাদে মাঠে নেমে এসেছি। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভোয়াপুর গোপালপুরের সমস্ত জনগণ একত্রিত হয়েছে বিএনপির নৈরাজ্যকে রুখে দাঁড়ানোর জন্য। সন্ত্রাসকারী সেই বিএনপির বিরুদ্ধে আজকে ভোয়াপুরের সকল স্তরের জনগণ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, সকল অঙ্গ সংগঠন আজকে মাঠে বেরিয়েছে। জামাত শিবিরের যে নৈরাজ্য, নৈরাজ্য প্রতিবাদের লক্ষ্যে আমরা হাজার হাজার মোটর সাইকেল শোডাউনের মধ্য দিয়ে ভূয়াপুর গোপালপুরে জামাত শিবির উৎখাত করার লক্ষ্যে আমরা নেতাকর্মী মাঠে আসি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।